বিভৎস নির্মম অমানুষিক দুইজনকু হত্যা পরে জালি দেলে দিগপহণ্ডি অঞ্চলরে চাঞ্চল্য হত্যাকাণ্ডর কারণ অস্পষ্ট বন্দর অটক গঞ্জাম জেলা মহুড়া গাঁরে ডবল মর্ডর দুইজনকু হত্যা করা যাইতিবা অভিযোগ হইছি আউ প্রমাণ নষ্ট করিবা উদ্দেশ্যরে গাঁ নিকট পোখরী কড়রে মৃতদেহ পোড়ি দিয়া যাইছি মৃতক ব্রহ্মপুর উপকণ্ঠ লাঠি গাঁর লিটু পুরোহিত ও শিবগৌড় উভয় কোনসি কামরে মহুড়া গাঁকু আসিলে আউ এই সময়রে কিছু দুর্বৃত্ত সেমানকু মরণান্তক আক্রমণ করিথিলে পরে গাঁঠু কিছু দূরে সেমানক বাইক সহ মৃতদেহ পোড়ি দেইথিলে অর্ধদগ্ধ অবস্থায় পড়িথিবা শব দেখিবা পরে পুলিশকু খবর দেইথিলে স্থানীয় লোক পরে পরিবার লোকে পৌঁছি মৃতদেহ চিহ্নট করিথিলে সকালু ফোন আইলে তম ভাই পড়ছনি আসে দেখিব হ্যালো ভাই মরিপুর এটা মত কল লাগুলা তারপরে ফোন সুইচ বলা তাঙ্গর উড়ে গাড়ি চালছিলা এবড়ে ট্রাক্টর পয়সা কালে সেন রে গাম আসলে পুলিশ আসলা পরে দেখলু যেতবেলে এই সব ঘটনাস্থলরে ব্রহ্মপুর এসপি চিকিটি এসডিপিও দিগপহণ্ডি থানা পুলিশ সাইন্টিফিক টিম ও সন্ধানী কুকুর সহায়তায় তদন্ত আরম্ভ হয়েছে মৃতদেহ উদ্ধার পরে ব্যবচ্ছেদ পাইঁ এমকেসিজি পঠাই দিয়া যাইছি দুই মৃতকঙ্ক নাঁরে পূর্বরু থানারে মামলা রহিতিবা বেলে উভয় অপরাধিক কার্যরে লিপ্ত রহুথিলে তেবে গাঁ লোক ও হত্যার শিকার যুবকঙ্ক মধ্যরে কোনসি কারণরু বচসা হইথিলা পরে হত্যাকাণ্ড ঘটিথিবা কহিছন্তি ব্রহ্মপুর এসপি ঘটনার মহুড়া গাঁর 15 জনক পুলিশ অটক রাখি তদন্ত করছি আমি জানু আইস কোন দাবি কোন করি কিছু নাই কোন আমি তো জানু কোন দাবি তদন্ত দাবি করি যা হল সেটা করি করি আমি তো জানু ঘর শুইতলু এমানে দুইটা অ্যান্টি সোশিয়াল বলি যা জানা পড়ুছি এমানে নারে কেস বি হয়েছি দিকপন্ডি থানারে পুরোনা কেসেস মধ্যে আছে বর্তমান সুদ্ধা প্রাইম অফিসি যা জানা পড়ুছি এমানে লাঠিরু মহুড়া আসিকি মহুড়া গাঁরে কিছু গন্ডগোল করিতাই পারে সেথিপাই গাঁ লোক ইয়াকু বিরোধ করিকি সাঙ্গে সাঙ্গে মারিদেলে বর্তমান সুদ্ধা যা জানা পড়ুছি সেটা আলগা আলগা বলি জানা পড়ুছি মারিবা স্পট গাঁ মাঝে থাইপারে মহুড়ারে আউ নিয়া লাগিবাটা ইয়ে যো বন্ধ পাখে ইয়ে স্পটরে নিয়া লাগিছে এইঠারু মৃতদেহকু বই বই নেইকি পোখরী হুড়া নিকটরে কাহিকি ফোপড়া গলা এবং সেইঠারে যেউঁভি ভাবরে জাড়ি দিয়া গলা তাকু নেইকি উঠিছি প্রশ্ন তেবে তদন্ত পরে হি জনা পড়িব যে প্রকৃত কারণ কোন হইথাই পারে মহুড়া গাঁরু ক্যামেরা পর্সন সত্যঙ্ক সহিত পিতামন নাহক অর্গস নিউজ।